কয়েক দিনে একটানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে হাওড়া আমতা টু এর বিস্তীর্ণ এলাকা। প্রবল জলস্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, গবাদি পশু ও বহু নিত্য প্রয়োজনীয় জিনিস। বন্যায় সর্বহারা এই সব মানুষগুলির পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দাও, মানুষের পাশে দাঁড়াও। বন্যায় প্লাবিত ঝামটিয়া, কামারগড়িয়া, থলিয়া, দেরবাঁধ, জিকিরার মতো একাধিক গ্রামে বন্যায় দুর্গতদের হাতে তুলে দেওয়া হলো চিড়ে, মুড়ি, বিস্কুট, শিশুখাদ্য ও পানীয় জল। স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন গ্রামবাসীরা। সেফিল টাইমস। সাহায্যের হাত বাড়িয়ে দাও, মানুষের পাশে দাঁড়াও, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমতা টু এর যে বন্যা পরিস্থিতি, এই বন্যা কবলিত মানুষদের, অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত। আমাদের বিভিন্ন জলমগ্ন এলাকায় আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি, যেখানে পানীয় জল থেকে শুরু করে শুকনো খাদ্য সামগ্রী, চিড়ে, মুড়ি, বিস্কিট, বাচ্চাদের দুধ, ওষুধ, এই সমস্ত সামগ্রী আমরা পৌঁছে দিচ্ছি এবং মানুষকে সতর্ক এবং সচেতন করছি, যাতে পরবর্তীকালে এই বন্যা পরবর্তীকালেও যে পোকামাকড় বা কীটপতঙ্গ থেকে যাতে সুরক্ষিত থাকে।